হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপে। সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা ভিডিও। আর আজকে দুপুর দুটো থেকে শুরু করছি ভিডিও। তো ঘরের কাজ অনেক কিছু গোছানোর ছিল, সময় পাচ্ছিলাম না, অবশেষে সেগুলো হয়েছে মোটামুটি। তারপরে এখন ঘরটা ক্লিন করার দরকার, স্নান এখনও হয়নি আমার, তাড়াতাড়ি করে করব। তাই কাজগুলো করতে করতে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে গেলে পরে লেট হয়ে যাবে অনেক, তো সেই কারণে। আর এই যে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এখন ঘরটা ঝাড় দেবো। সব গুছিয়েছি, অনেক জিনিস বের করেছি, অনেক জিনিস সাজিয়েছি, আর যেগুলো অনেক কিছু ছিল এক্সট্রা সেগুলো অনেক কিছু বের করে ফেলেছি ফাঁকা করার জন্য ঘর। এই যে প্যাকেটের মধ্যে করে অনেক কিছু, এই যে এগুলো সব ড্রেসিং টেবিলে ছিল কসমেটিক্স, তো এগুলো মানে ব্যাগ ট্যাগ আরও অনেক কিছু, তো সেগুলো সবই বের করে ফেললাম। এগুলোতে কতটা জ্যাম হয়েছিল। আর কিছু কন্টেনার রয়েছে এখানে, এগুলো সব ধুতে হবে। আর এই যে বাস্কেটের মধ্যে বেবির কাপড় চোপড় আর আমার একটা নাইটি রয়েছে, এগুলোও ধোবো স্নানের সময়, তাই এটাও বাইরে বের করে রাখলাম। আপাতত ঘরটা ফাঁকা করলাম যাতে ঘরটা ঝাড়ু দিতে আর মুছতে সুবিধা হয়। তারপর ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নেই। আর ঘরটা ঝাড় দেওয়ার আগে ফ্যানটা অফ করে দিয়েছি, আর সোনা মায়ের কাছে একটা ছোট টেবিল ফ্যান একদম হালকা করে চালিয়ে দিয়েছি, কারণ তাহলে পরে ধুলোবালিগুলো ঘরের মধ্যে ঘোরপাক খাবে সেই কারণে। আর এদিকে যদি গরম লাগে ওর তাহলে কান্না করে উঠবে, সেই কারণে ওর কাছে ফ্যানটা রাখতেও হবে। আর বাইরে খুব গরম যে ওকে অন্য কোথাও রাখবো সেটাও তো আর হচ্ছে না। তো ভালো করে ঝাড় দিয়ে আর খাটের নিচটা করে জায়গাটা অনেকটাই কম হয়ে গেছে, একটা করে কিছু একটা দিয়ে উঁচু করতে পারলে ভালো করে মোছা যেত, ঝাড় দেওয়া যেত। তবুও ঠিক আছে, যাচ্ছে মোটামুটি, একটু কষ্ট হচ্ছে এই আর কি। এবার ভালো করে মুছে নেব। আর ঘর ঝাড় দেওয়া মোছার আগে যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন কিন্তু আমাদের বাড়ির পুষি দৌড়ে এসে আমাদের ঘরে চলে এসেছিলো, কারণ এই ঘরটা একটু ঠান্ডা, ওপরে যেহেতু সিলিং করা হয়েছে। আর দুপুরবেলাটা করে আজকে আর এসি চালানোর প্রয়োজন পড়েনি, আর এসি তো চালানো ভালো না, আর সেটার হাওয়া খাওয়াটাও ভালো না, অস্বাস্থ্যকর। তাই আমি বলি যে দিনের বেলা যতক্ষণ সম্ভব যদি থাকা যায় এসি ছাড়া, তাহলে আমরা সেভাবেই থাকবো, মানে ওকে সেভাবেই রাখা হবে, ও যদি ঘেমে না যায়। তো আজকে টেম্পারেচারটাও অতটা বেশি ছিল না, তো ঘরটার মোছা হয়ে গেছে। আর তারপরে এই কার্পেটটা ও বাড়ির থেকে, আমার মা যেদিন এসেছিলো সেদিন এই কার্পেটটা আর কিছু বেড কভার গেঁজে দিয়েছিলো, তো এই যে নিচে এটাকে পেতে দেওয়া হলো, তাহলে পরে নিচেও বসা যাবে আর ভালো হলো। আর আমার স্নানও হয়ে গেছে, এদিকে স্নান টান করে চলে আসলাম, আর রোদটা এখন এখান থেকে চলে গেছে। আর ভাবছি যে বাইরে যে জায়গাটা ওখানটা করে সবাই চটি ফটি রাখে, তাতে করে ধুলোবালি ঘরের মধ্যে বেশি চলে যায়, তাই একদম নিচে করে মানে বাইরেই পড়ার চটিগুলো রাখা হবে। আর এই জায়গাটা একটা বস্তা আপাতত বিছিয়ে দিলাম, যাতে ওখানটা করে পা মুছে আবারও ঘরে পা মুছে ঘরে আসলে পরে ধুলো আর অত বেশি যাবে না। আর এখন চলে আসলাম জামা কাপড় ছড়ানোর জন্য, আর মাথাটা হালকা করে একটু মুছে নিচ্ছি, পুরো চুলটা ভেজাইনি, ওপরটাই একটু ভিজিয়েছি, গামছা আর তোমার দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট কেচে দিয়েছি। এখন তো আমার পক্ষে বেশি কিছু কাঁচা সম্ভব না, ওই দু একটা করে নোংরা হয় চোখে যেটা পড়ে সেগুলোই ওই আমি যখন স্নান করি আমার নাইটির সঙ্গে দু একটা করে গেঞ্জি প্যান্ট এগুলো কেচে কেচে দিই, তাহলে পরে আমারও কষ্ট কম হবে আর এদিকে পরিষ্কারও সবসময় থাকবে কিছু না কিছু। স্নান হয়ে গেছে আর স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম দেখতেই পেলে। আর এখন একটুখানি চিরুনি করব, চিরুনি করতে একটু সময় লাগবে, কারণ মাথায় প্রচণ্ড জট হয়েছে, পুরো জটলাবুড়ি হয়ে আছে আমি, মানে জাস্ট পাখির বাসা আর কিছুই না, দেখো কী অবস্থা। একটু তেল দিলে ভালো হতো, কিন্তু তেল দিলে খুব গরমও লাগে। যাই হোক, থাক, এর কালকে বা পরশু শ্যাম্পু করে নেব। তো চিরুনি করতে হবে, আবার এদিকে খেতেও হবে, ও যদি এবার উঠে যায় ওকেও খাওয়াতে হবে। তো আগে চটপট করে চিরুনিটা করি, তারপরে দেখি, ঘুমিয়ে রয়েছে, যদি খায় তাহলে একটু খাইয়ে দেবো, আর ঘুমোলে থাক। তারপরে তোমার দাদাভাইও কিছু খায়নি, সকালে মা ডাল রান্না করেছিল আর আলু সেদ্ধ ছিল, আর প্রতিদিনই তো ডিম খাই, তো সেই জন্য ডিম সেদ্ধও ছিল সঙ্গে, আর কি ছিল, আর বেগুন ভাজা হয়েছিল। তো এগুলোই ডাল ঢাল রয়েছে, বেগুন ভাজা আছে কি না জানি না, তো মুড়ি দিয়ে ডাল দিয়ে এসব দিয়েই মেখে ঠেকে দুজনা মিলে কিছু খেয়ে নেবো, কারণ ওভাবে মেখে দিলে পরে ও খায়, তা না হলে খাবে না। তো ওকে বলবো খাবারটা নিয়ে আসতে, কারণ ওকে তো ফাঁকা রাখা যাবে না, একা রাখা যাবে না। আর যদি মা থাকতে পারে তাহলে আমরা ওই ঘরে গিয়ে খেয়ে নেবো, আর মা না থাকতে পারলে আমরাই খেয়ে নেবো ওই ঘরে। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, আর তখন সেই যে তোমাদের সঙ্গে বিকেলে লাস্ট দেখা হয়েছে তখন তো প্রায় ওই চুলটা চিরুনি করতে চাইছিলাম, করতে মানে হচ্ছিলোই না আর কি, যাবো যাবো করেও হচ্ছিলো না, ফাইনালি হয়েছে আজকে, আমার কি সৌভাগ্য। তো জ্বরটা ছাড়ানো, তারপরে ভাত দিয়ে মুড়ি দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে মেখে দুজনা মিলে একসঙ্গে খেয়েছি। তখন সোনামা ঘুমোচ্ছিল, মাঝে মাঝে একটু নড়াচড়া দিচ্ছিল, ওর বাবা আবার একটুখানি গায়ে হাত দিল, তখন আবার চুপ হয়ে গেলো।
আর আজকে হচ্ছে ওয়াইফাই কানেকশানটা আবার এ ঘরে সেট করে দিল, যেহেতু ওই ঘরে কানেকশানটা ছিল তাই আমরা এই কদিন ভিডিও আপলোড দিতে পারছিলাম না, মানে ওয়াইফাই থেকে ফোনের রিচার্জ থেকে আর কি নেট থেকে দিতে হয়েছে। তো সেজন্য একটু সমস্যাও হয় নেট কানেকশানটা আমাদের, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম সবসময় নেট কানেকশানটা ভালোভাবে থাকা প্রয়োজন। তো সেই কাজকর্ম হচ্ছিলো, তখন আবার মার ঘরে গিয়ে ওকে নিয়েছিলাম। আর বিকেলবেলা করে একটু ঘুরু ঘুরু করে, কারণ দুপুরবেলা না হয় খুব গরম, কিন্তু দুপুরের পর তো যেই দুপুরের পরপর যে টেম্পারেচারটা থাকে সেটাতে বাইরের পরিবেশের সঙ্গেও তো একটু খাপ খাওয়াতে হবে সবসময়। অবশ্য ছোট বেবিদের ঘরে রাখতে হয় সবসময়, এখন যেহেতু এক মাস হয়ে গেছে তাই ও বাইরে যেতে পারবে কিছুটা সময়ের জন্য, তো বাইরেও থাকে, বাইরের পরিবেশের সঙ্গেও তো মানে ঘোরাঘুরি করতে হবে, হাওয়া বাতাস বাইরেরও কিছুটা রোদ আলো সব কিছুই শরীরের সঙ্গে মানাতে হবে। তবে ছোটো ভেবে যেহেতু ঘরে বেশিরভাগ সময়টা থাকাটাই ভালো, তাই বিকেলবেলা করে প্রত্যেক দিনই ওকে বাইরে নিয়ে যাই, বাইরে বসে মা নিয়ে বসে কিছুক্ষণ ঘুরে বসে থাকে, আজকেও সেই রকম। তারপর আবার ঘরে কাজ হচ্ছিলো জন্য মার ঘরে বসেছিলাম, ওকে নিয়ে খাওয়াচ্ছিলাম, মা ছিল আমি ছিলাম ও ছিল, তারপর আবারও আসলাম, তারপর আবার একটা কাকিমা একটা বোন ওকে দেখতে এসেছিল, আরও একটা দিদি এসেছিল, একটা পুচকি এসেছিল ওকে দেখতে, অনেকেই দেখতে আসে, আর একটা আবারও ছোট কাকিমাও এসেছিল ওকে দেখতে, মাঝে মাঝে আসে কাকিমা একটুখানি দেখে গেল, তো অনেকেই এরকম আসে। তোমাদের দাদা ভাই আর বাবা গেল বেথুয়া বাজারে, বাবার হয়তো কাজের জন্য, আর তোমাদের দাদা ভাইয়েরও অনেক কাজ আছে, জিনিস কেনার আছে, বেবির খাবার কিনবে, বেবির ডায়াপার কিনবে, তো ওগুলো ওকে বাড়িতে ইউজ করায় না, কিন্তু ডাক্তারের কাছে গেলে তখন তো ডায়াপারের প্রয়োজন পড়ে, তো একটা ডায়াপার রয়েছে, তো সেই কারণে ওগুলো কিনে আনতে গেল। আর সব থেকে বড় কথা মানে চুল দাড়ি কাটতে গেল। রাত হয়ে গেছে ঠিকই, তবু কারণ হচ্ছে তাছাড়া সময় হয়ে উঠছে না, দুপুরের যা গরম, তো সেই গরমে তো যাওয়াও সম্ভব না ওই ফাটা রোদে, আর একদম মানে অস্বস্তি লাগছে ওর, একদম মাথায় চুল ঝাঁকড়া হয়ে গেছে দাড়ি। চলো আবার পরে আসছি, তো ওকে আবার একটু খাইয়ে শান্ত করে ঘুম পাড়িয়ে দিলাম। আর যেটা বলছিলাম মানে চুল দাড়ি কাটারই সময় হচ্ছিলো না সব কিছু সময়ের মধ্যেও, তো সেই কাজগুলোই এখন করতে গেল। আর আমি আছি এখন বেবিকে নিয়ে, আর মা আছে, মা একটু বাদে বাদে এসে দেখে যাচ্ছে, আর এখন একটু সাবু খেয়ে নেব। তোমার দাদা ভাই যাওয়ার আগে সাবু দুধটা জাল দিয়ে, না সাবু জাল দিয়ে দিল ইন্ডাকশনে ওই বাড়ি ওই ওই ঘরে গিয়ে, তারপরে ও চলে গেল, মা এনে দিল বাটিটা। আর এখন আমি একটুখানি বিছানাটা ফাঁকা করে নেব, বিছানায় কিছু জিনিস রয়েছে, বিছানাটা চট করে একটু গুছিয়ে নিয়ে এটা খেয়ে ওর সাথে একটু ঘুমিয়ে নেব, তার কারণ যদি ও এখন না জাগে ঘুমায় তাহলে আমার ঘুমিয়ে নেওয়াটা বেটার, কারণ সারা রাত মানে অনেকটা সময় জাগতে হবে, তো জাগতে জাগতে অনেক বেশি সময় একার পক্ষে জাগতে গেলে তো শরীর খারাপ হয়ে যাবে, তাই না? আমি জাগি, তারপরে কখনো যখন পাই না তোমার দাদা ভাইকে একটু বলি, তারপরে আরও যখন সম্ভব হয় না তখন মাকে ডাকি, তো তার এরকমভাবে আমাদের চলতে হয়। তো মাদের তো জাগতে হয় সেটা সবাই জানো, সেই জন্য শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই যেই যেই সুযোগে ওরা ঘুমায়, কাজ না থাকলে সেই সুযোগে সব মারাই ঘুমিয়ে নেয়, এবং সেটাই সবাই বলে বড়রা যে এরকম এরকম করে চলতে হয়, তো চলো সেরকমটাই এখন একটু করব। তার আগে এগুলো একটু করে ফেলি চট করে, তা নাহলে আবার জেগে যাবে, তারপরে আবারও সেই ঘুমানোর সময় হয়ে যাবে, তখন মানে একদম মেইন ঘুমানোর সময় হয়ে যাবে। ঘরটা একটুখানি গুছিয়ে রেখে ওর সাথে একটু ঘুমোবো, উঠেছি যেই, আর সোনামা একটু নড়ে চড়ে উঠেছে, আবার উঠে যায় কিনা তাই ওকে আবার একটু আদর করে দিচ্ছি, একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি, তো দেখি আবার সুন্দর শান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমি এই সুযোগে এগুলো একটু গুছিয়ে টুচিয়ে নেই, একদম ভালো লাগে না অগোছালো হয়ে গেলে, আর অগোছালো এখন হবে, এই সময়টা সবারই হয়, তবুও যতটুকু একটু টিপটাপ করে রাখা যায় নিজেরই ফ্রেশ লাগবে, সব কিছু হাতের নাগালে পাওয়া যাবে, গুছিয়ে রাখা যাবে, মানে সহজেই পাওয়া যাবে। তো এই একটা নাইটি ভিতরে ভাঁজ করে রাখলাম, গামছাগুলো একটু ভাঁজ করে সরিয়ে রাখলাম, আর বিছানাটা হালকা করে একটু গুজে টুজে দিলাম, আর হালকা করে একটু ঝেড়ে নিলাম, এত জোরে বাড়ি দিয়ে নিয়ে যাতে ধুলোবালি ওড়ে আর কিছু হয়, টান টান করে বেড কভারটা টান টান থাকলেই দেখবে অর্ধেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর এলোমেলো হয়ে থাকলে যতই সবকিছু গোছানো থাকলেও অগোছালো লাগে, তো এই আর কি গুছিয়ে টুছিয়ে নিলাম। আর ওর জামাগুলো এই প্যাকেটটার মধ্যে করে রেখে দিই, সেই জামাগুলো সব কাঁচা ছিল এগুলো ঢুকিয়ে রাখলাম, এখন আমি একটুখানি সাবু খেয়ে নেব। এই যে হচ্ছে সাবু, সাবুটা তো জল দিয়ে জাল দেওয়া আর হালকা একটু মিষ্টি দেওয়া, ও বাড়িতে যখন ছিলাম তখনও মা কয়েকদিন দিয়েছিল পাতলা করে, আর এখানে রয়েছে, হ্যাঁ হ্যাঁ না খাচ্ছি, আর এই যে এখানে রয়েছে দুধ, এটা দই হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30,
আর যখন মোটামুটি 12টা বাজে, ডিনার করলাম, একটু রাত হয়ে গেছে, আমি যখন খাই তখন মা সোনামাকে ধরে রাখে, আর যখন মানে কাছে তো থাকতে হবে, কান্না করলে পরে ওকে ভোলাতে হবে, ধরতে হবে, আর তারপরে আমার খাওয়া হয়ে গেলে আমি ওর কাছে থাকি, তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেয়। তো এটাই আর কি। আর এখন তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করি, আজকে ড্রেসিং টেবিলটা গুছিয়েছি, কেমন গুছিয়েছি একটুখানি ডিফারেন্ট করে রাখার চেষ্টা করেছি, একই রকমভাবে সাজালে পরে দেখতে একঘেয়া লাগে, তো তাই একটুখানি আলাদা স্টাইলে সাজিয়েছি। তো এই যে ড্রেসিং টেবিলটা, আর এই ধরনের জিনিস পাকা ঘরে অনেক বেশি সুন্দর লাগে। একটা যে জিনিস, এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে, আর তখন আমাদের নতুন বিয়ে হয়েছিল, তারপরে আমি আমার কলেজের স্কলারশিপ পেয়েছিলাম, তো সেই টাকা দিয়ে, এটার দাম তখন 6,000 সামথিং না 5,000 সামথিং, ঠিক মনে পড়ছে না এক্স্যাক্ট। তো খুব শখ করে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম, তখন সম্ভবত আমাদের বাড়ির থেকে আর কি মিলমিশ হয়নি, সম্ভবত, আমি শিওর নই। তো ঘরে তেমন কোনো জিনিসপত্র ছিল না, আমার একটা সাথে ড্রেসিং টেবিল থাকবে, স্কলারশিপের টাকা দিয়ে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম, খুব খুশি মনে। খুব ইচ্ছা ছিল ড্রেসিং টেবিলটার সঙ্গে একটা টুল সেট করা আছে, চাকা লাগানো আছে, টুলটা বের করে নিয়ে বসে সাজুগুজু করব, কিন্তু সেই স্বাদ আমার আর মানে ওটা কেনার পর কখনোই হয়নি, কারণ ওটা যেহেতু মাটির ঘর, তাই মাটির ঘরে ডাইরেক্ট এভাবে ড্রেসিং টেবিলটা রাখা সম্ভব হয়নি, তাই নিচে আমাকে ইট দিয়ে এটা রাখতে হয়েছিল, আর ইট দেওয়ার কারণে টুলটা সেট করে রাখতে হয়েছিল, ওটাকে বের করে যে স্মুথলি মেঝেতে বের করে এনে বসতে পারবো সেরকম হতো না, কিন্তু এখানে সেটা হয়। কিন্তু এখন আর আমার সেই স্বাদ নেই যে বের করে এনে বসে বসে সাজবো, তো এটাই আর কি মনে পড়ে গেল। কিন্তু এটা যখন সেট করা হচ্ছিলো, যখন স্মুথলি টুলটা ঢুকে গেল, তা আমার সেই শখটার কথা মনে পড়ে গেছিলো আর কি, মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, নিচে একদম টুলটা সেট করা, যেহেতু নিচে কিছু দেওয়া নেই, এই যে আয়না, আর আয়নার পিছনে এই যে আমার বিভিন্ন প্রোডাক্টসগুলো এখানে সাজিয়ে রেখেছি, এই যে এখানে এখানে, আর এর মধ্যে থেকে অনেক জিনিস ফেলেছি যাতে একদম জগা খিচুড়ি না হয়ে যায়। তো এখানে ছোট ছোট জিনিসগুলো, আর এখানে পারফিউমটা হাতের কাছে যাতে ওর এলোমেলো না হয়ে যায়, আর এখানে কিছু বডি লোশন, ক্রিম, পাউডার, এগুলো আর কি সবসময় ইউজ করতে হয় সেগুলো, আর এখানটা করে চিরুনি রেখেছি, আর হেয়ার অয়েলটা আমি এখানে রাখিনি, ও বারবার এখানেই রাখে, যেটা একদম ভালো লাগে না, আমি ওকে বারণ করি, তবুও হেয়ার অয়েলটা আমি পিছনে রাখি, তবুও সামনেই রেখে দেবে, ইউজ করে করে যা ইউজ করবে সেগুলো সব সামনে রেখে দেবে। আর এই এখান থেকে অনেক কিছু বের করেছি, ওপরে রেখে দিয়েছি চুড়ি, আর অনেক অনেক কিছু রয়েছে আর কি, অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর তারপরে এখানে রেখেছি অনেক বেশি মূল্যবান জিনিস, মেকআপ ব্রাশ, মেকআপ কিছু জুয়েলারি, বিশেষ করে মালা, কানের দুল, লিপস্টিক, এখানে এসব কিছু রয়েছে। আর এই শাখাটা পরিষ্কার করতে হবে, এখন আমি যেটা পরে আছি এটা হচ্ছে শাখানা চুড়ি, নার্সিংহোমে যখন গেছিলাম তখন এগুলো ছিল না, জাস্ট দুটো এমনি নর্মাল চুড়ি পরে গেছিলাম, আর এখান থেকে মা আবার এই চুড়ি দুটো কিনে নিয়ে গেছিলো। আর আমার এই যে শাখাটা একটু পরিষ্কার করতে হবে, আর এই শাখা ছিল আমার একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি, অনেক দিন আগে ও বাড়িতে গিয়ে বাঁধানো শাখা পরেছিলাম, তখন ভুল করে একটা শাখা ওখানে রেখে এসেছিলাম, আর একটা শাখা ব্যাগে ছিল, তো সেই কারণে দুটো একসাথে না হওয়ার কারণে পড়তে পারছিলাম না, তাই মা নিয়ে এসছে। তো এটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে, আর এই শাখাটা বেশ সুন্দর ডিজাইনটা, কিন্তু বেশি ডিজাইনের জন্য নোংরাও বেশি পড়ে, আর এটা মকরমুখী শাখা, তো এটা পরিষ্কার করে ইউজ করব। আর এখানে দেখো সাজিয়ে রেখেছি আমার নেল পলিশ, আইলাইনার, সেগুলো, আর এখানে সমস্ত কিছু ইয়াররিংস রয়েছে, এখানে সব মালা ফালা রয়েছে, এটার মধ্যেও আমার সব ইয়াররিংস রয়েছে, এটার মধ্যে ভর্তি, এই যে, আর এটার মধ্যে লিপস্টিক রয়েছে অনেক, এগুলো ছাড়াও লিপস্টিক আছে, এখানে বাক্স, লিপস্টিকের বাক্সটা একটু বড় করতে হবে, ভরে গেছে। আর এগুলো এখন গুছিয়ে রাখা আর ভালো করে সাজগোজের সময় হয়তো এখন নেই। আর এখানে আমার কিছু আই শ্যাডো, কিছু মেকআপ ব্রাশ, লিপস্টিক, এগুলোই রয়েছে। আর এর মধ্যেও রয়েছে, আমি অনেক কিছু ফাঁকা করেছি, এগুলো সব ভর্তি হয়েছিল, এখানেও অনেক কিছু রয়েছে, মানে টুকটাক খুচখাচ জিনিস। আর এখানে বেবির ফিডিংয়ের সেই নিপলগুলো রয়েছে, এখানেও কিছু জিনিস গুছিয়ে রেখে দিয়েছি, ওই ওয়াইপস, আর এখানে চুলের অনেক কিছু রয়েছে, সরঞ্জাম, কাপ মানে মালা ফালা, চুলের
চুল বাঁধার ফিতে ঠিতে, মানে ফিতে বলতে ওই খোপার ফুলগুলো, এর মধ্যে অনেক কিছু যেগুলো খুচরো খুচরো, তো সেগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে রেখে দিয়েছি এই আর কি। আর একটা জিনিস, তোমরা কমেন্ট করছো যে দিদিভাই বিছানার সামনে এভাবে আয়নাটা রেখো না, ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল থেকে ডাইরেক্ট মানে যেহেতু দেখা যায় তো সেটা হয়তো ভালো না, মানে এরকম করে বিছানায় শুলে এরকম করে আয়নায় দেখা যাবে, সেই জন্য। তো প্রথমত কিছু করার নেই, উপায় নেই, কারণ ভিতরে যে স্পেসটা, মানে এই জায়গাটা তা না হলে আমরা কোনো জিনিস ঢোকাতে পারবো না, এই জায়গাটা করে শুধুমাত্র এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রবটাই ঢোকানো সম্ভব, তবে এখানটা করে স্পেস থাকবে শোয়ার সময়। এমনি দেখো ড্রেসিং টেবিলটা তো সৌন্দর্যটাই এইরকম, আর আমাদের কোনো উপায় নেই এই জায়গাটা করে, এই কারণে এই জিনিসগুলো একটু চ্যাপটা চ্যাপটা, তাই এখানটা করে এগুলো ঢোকানো ছাড়া কোনো উপায় নেই। আর বিছানাতে আমরা শুই হচ্ছে এরকম করে, দেখো বিছানাটাতে আমরা শুই হচ্ছে এদিকে মুখ করে আর ওইদিকে পা দিয়ে ও আছে জন্য, তো সেই সেই জন্য আর কি ড্রেসিং টেবিলে মুখ টুক দেখাই যায় না। আর আর একটা বুদ্ধি বের করলাম যে শোয়াটাই হচ্ছে মেন ফ্যাক্ট, শুলে পরে দেখা যাবে বা সেটার একটা রিফ্লেক্ট হবে, সেটার হয়তো কোনো ইয়ে রয়েছে। তো যখন আমরা ঘুমোবো, যখন শোবো দুপুরে বা রাতে, তখন এরম করে নেব, তাই তো? আর সকালে যখন আবার উঠবো, দিনের বেলা সারাদিন যখন থাকবে তখন আবার আয়নাটা দিয়ে রাখবো, কারণ তাহলে দেখতে ভালো লাগবে, তবে ঘুরিয়ে নিলাম এরম থাক, রাত্রেবেলা এরম করে শোবো, তো মনে হয় এটা একটা সমাধান হলেও হতে পারে। তাছাড়া কারণ আমাদের এখানে জিনিসগুলো সাজানো ছাড়া উপায় নেই, তাহলে জায়গাটা প্রচুর নষ্ট হবে। আর তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করব কিছু শপিং, কী কী এনেছে মনে নেই, অনেক কিছু কেনাকাটি করতে গেছিলো, আর গেছিলো হচ্ছে চুলদাড়ি কাটতে। এই দেখি দেখাও, আসো। ডেলিভারি হবে জন্য তার আগে দুই একদিন আগে, না আগের দিনই চুলদাড়ি কেটে এসছে, কারণ তারপরে সময় পাবে না তার জন্য, ঠিক সেটাই, পাক্কা এক মাস পরে হয়তো কাটলা, তাই না? টাইমই পাচ্ছিলাম না, তাই আজকে গিয়ে আগে মানে চুলদাড়িটাই কেটেছি। আর হচ্ছে আরেকটা জিনিস, দাড়িটা চুলটা কাটা অনেকটা জরুরি বাচ্চার কাছে থাকলে, কারণ এতে পশু ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, তো এর জন্য পুরো সেভ হয়ে আসলো। এমনিও তো থাকতেই হয়, থাকাটাই জরুরি। হ্যাঁ, আর হচ্ছে যখন চুলটা কেটে যখন বাইক চালায় না, ফার্স্ট যখন চুল দাড়ি ভর্তি হয়ে যায় যখন বাইক চালায় না, তখন মনে হচ্ছে পুরো হালকা, মানে মাথার উপর থেকে কত কিছু উড়ে চলে গেল, এই জিনিসটা হয়। তো ভালো লাগছে খুব এখন, আর একটু ঘুম ঘুমও পাচ্ছে। ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। ও ঘুমাচ্ছে রাতে, মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, এই সময়টা প্রতিদিনই জেগে থাকে, দেখা যাক কখন আবার জাগে। একদমই এক্ষুনি ঘুমিয়ে পড়বো, তোমাদের সঙ্গে দু একটা জিনিস শেয়ার করার আছে, এটা করেই একদম বিছানায় শুয়ে আমি বিছানায় যাই আগে, নাকি? আর বিছানা আমি করে রেখেছি একদম ফ্রেশ, চলো শুয়ে পড়ো। মশারি পয়েন্টটা করতে হবে, আজকেই করার কথা ছিল, ভুলে গেছে, সময় হয়নি, কালকে যেভাবেই হোক করতে হবে। আর তার আগের দিন মানে কালকে, গতকালকে আর কি বাজারে গেছিলো, ওকে বলেছিলাম চারি সাইডে যে এক ধরনের জিনিস পাওয়া যায় এরকম লাগিয়ে দিয়ে একটা হুক টাইপের, তাতে করে মশারিটা টাড়ানোর জন্য, কিন্তু ও সেগুলো পায়নি, সেগুলো হয়তো অনলাইনে পাওয়া যায়। তাছাড়া ওই ফুটো করে যেগুলো লাগাতে হয় সেগুলো দিয়ে লাগাতে হবে, সেগুলোই করতে হবে, অনলাইন থেকে আস্তে আস্তে এখন বহুত সময় লাগবে, মশারিটা আমার তাড়াতাড়ি প্রয়োজন। আর ওর জন্য ওই ছোট মশারিটা ইউজ করি, আর ছোট মশারিটা ইউজ করলে না কাছে রাখা যায় না আমার, মানে ওকে কাছে রেখে মানে ঘুমালে আমার খুব শান্তি লাগে আর কি, বুকের মানে একদম মধ্যে নিয়ে একদম কাছে রেখে, তাতে করে আরো বেশি কাছে কাছে থাকে, বেশি ওকে আমি দেখতে পারি সবসময়, এরকম মনে হয় মশারির মধ্যে থাকলে সবসময় দেখা যায় না, মানে দেখা যায় মানে একটু দূরে দূরে লাগে আর কি, ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে চট করে দু একটা জিনিস শেয়ার করছি। এই যে এই জিনিসটা নিয়ে এসছে, কারণ আমাদের এই ঘরটাতে মানে সমান না, ঝাঁট দিয়ে নোংরাটা একদম ডাইরেক্ট বাইরে ফেলা যায় না, একটা বিট উঁচু আছে, তো তার জন্য এটা খুব জরুরি ছিল, আজকে ঝাড় দেওয়ার সময় যে প্রবলেমটা হয়েছে, তো এটা নিয়ে এসছে আজকে। আর প্যাম্পার্স মানে বলছিলাম তোমাদের যে ফুরিয়ে গেছে, একটা রয়েছে, একটা না দুটো রয়েছে, তো আবারও কখন কোথায় যেতে হবে না হবে, তাই সবসময় বেবির প্রোডাক্ট, বেবির জিনিস আগাম রেখে দেওয়া ভালো, তাই এইটা নিয়ে আসা হয়েছে, এটা ফার্স্ট টাইম ইউজ করছি। এটা হচ্ছে মামি পোকো প্যান্টস, মামি পোকো প্যান্টস,
তো এটা হচ্ছে 8 পিসের, অল্পই নিলাম। এটা অল্প নেওয়ার কারণ রয়েছে, কারণ ফার্স্ট টাইম এটা ইউজ করছি, এটা ইউজ করে দেখবো যে কোনো সমস্যা হয় কিনা, র্যাশ হচ্ছে কিনা। আমি যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম ওটা নামটা মনে পড়ছে না, ইউজ করেছিলাম তারপরে না, যাই না গরমের থেকে কিনা, গরমেও তো হয়েছিল একটু র্যাশ র্যাশ গায়ে, তারপরে ওর মানে একটু র্যাশ র্যাশ মনে হচ্ছিল হয়েছিল, তো তারপরে আমি রাতে ইউজ করাইনি, তো এটা নিয়ে নিলাম। আর তোমরা বলছিলে যে র্যাশের ক্রিম পাওয়া যায়, তো সেটা ইউজ করানোর পরে ডাইপার ইউজ করাতে, তার জন্য কি হিমালয়ের, এটা হিমালয়েরই ছিল, আর হিমালয়ের প্রোডাক্ট বেবিদের খুবই ভালো হয় সেটা আমি জানি, ওকে অবশ্যই হিমালয়ের পাউডারটা ইউজ করাই ডাক্তারই সাজেস্ট করেছিলেন। তারপর দেখি দাও একটু, তারপর আবার দেখি এখানে একটা কিউট বেবির ছবি রয়েছে, আর এখানে লেখা আছে ডাইপার র্যাশ ক্রিম। কিউট বেবির ছবি সব প্রোডাক্টে থাকবে বেবিদের, কিন্তু ওইখানে আমার একটা অরিজিনাল কিউট বেবি রয়েছে। কিন্তু আমার সর্দি সর্দি লাগছে, মাথা ব্যথা করছে, জানি না। আর আরেকটা জিনিস, ওর জন্য একটা গামছা আনতে বলেছিলাম, কারণ ওকে স্নান করানোর পরে মুড়িয়ে নেওয়ার জন্য, আর ওর জন্য যে কাপড় কাঁথাগুলো রয়েছে সেগুলো ও একটু বড় হয়েছে জন্য ওগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে, তো এটা মানে ওকে মোছার জন্যই না, মেনলি মোছার থেকেও বেশি ওকে মুড়িয়ে যাতে নিতে পারি। বড় নাকি এটা, দেখো বড় মানুষের না না আছে, কিন্তু টাওয়ালের থেকেও বেশি অ্যাবজর্ব করবে, একদম নরম সুতি, সেইটার জন্য এটা নিয়েছি। এটা যখন ইউজ করে একদম নেতা হয়ে যাবে, নেতা নেতা টাইপের, আর এটা খুব ভালো মেটেরিয়ালটা, এটা ধুয়ে ধুয়ে যখন একদম নেতা নেতা হয়ে যাবে তখন এটা ইউজ করাবো ওকে, তাহলে পরে কি হবে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। টাওয়ালে দেখেছি যে অতটাও মানে তাড়াতাড়ি মনে হয় অ্যাবজর্ব করে না, প্রথম প্রথম ওকে স্নান করানোর পর টাওয়ালের মধ্যেই মুড়িয়ে নিতাম, এখন কিন্তু গরমের সময়, তো আগে এটা ইউজ করা যাবে না, আগে এটাকে দুদিন জল, হ্যাঁ অনেকদিনই ধুতে হবে। তো এই জিনিসগুলোই কেনা হয়েছে, আরো কিছু জিনিস কেনার ছিল যেগুলো আমি কিনতে ভুলে গেছি, আর লেট হয়ে গেছে, টাইম পাইনি, তো নেক্সট টাইম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।